ডিভোর্সের তৃতীয় পর্ব চলছে। নীলিমা ফারহানার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে ফিরে আসলো। ও টিচার্স কোয়ার্টারে থাকে। আসার পথ হয় রায়হানের সাথে দেখা। ওকে দেখেই গাড়ি দাঁড় করালো। রায়হানকে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাই? ভালো, তুমি? জি ভালো। রায়হান কিছুক্ষণ চুপ করে থেকে জানতে চাইল, তোমার সাথে ফারহানার কথা হয় না? হয়তো, কেন ভাই? নীলিমা জিজ্ঞেস করলো না, কিছু না। হঠাৎ রাস্তার উল্টো দিকে বৈশাখীকে দেখতে পেল নীলিমা, এদিকেই আসছে। নীলিমা তাড়াতাড়ি বিদায় নিয়ে একটু সামনে গিয়ে আবার গাড়ি দাঁড় করিয়ে ওদের খেয়াল করতে লাগলো। ওরা রিকশায় উঠে শাহবাগের দিকে চলে গেল। বৈশাখীর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। বৈশাখীর মা মারা যায় ছোটোবেলায়, তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু ছোটোবেলা থেকেই সৎমা ওকে নির্যাতন করত। ও ছিল খুবই ব্রিলিয়ান্ট, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এসএসসিতেও স্টান্ট করার পর থেকে নিজের পড়ার খরচ নিজেই চালাতো টিউশনি করে। ওর বাবার কিছু করার ছিল না। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করে ও ঢাকা ইউনিভার্সিটিতে মেধা তালিকা চান্স পায়। একদিন ক্লাস চলাকালীন সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি ওকে অন্যরা ধরে উঠিয়ে মুখে পানি ছিটিয়ে সুস্থ করে তুলল। রায়হান ওকে গাড়িতে করে হলে পৌঁছে দিয়ে আসলো। ছাত্রী ভালো হওয়ার কারণে বৈশাখী সবসময় ফেভার পেত। এই নিয়ে অনেক মুখরোচক গল্প ওর কানে এসেছে, কিন্তু বৈশাখী বলতো, স্যার এসবকে পাত্তা দিলে তো আমরা নৈতিকভাবে হেরে যাব। রায়হানও তাই বিশ্বাস করে। বৈশাখী দিন দিন আরও অসুস্থ হতে লাগলো। রায়হান ওকে পিজির একজন মেডিসিনের ডাক্তার দেখালো। নানান টেস্ট করে ডাক্তার রায়হানকে পরামর্শ দিল একজন নিউরো স্পেশালিস্টকে দেখাতে। বৈশাখী বারবার রায়হানকে নিষেধ করত, বলতো, স্যার আমার জীবনের লড়াইটা আমার একার, সেই ছোটোবেলা থেকে শুরু করেছি, শেষটাও আমি নিজেই করতে চাই, আপনি কেন জড়াচ্ছেন এর সাথে? রায়হান বলতো, কেন, আমি যদি তোমার ভাই হতাম, পারতাম বোনকে একা লড়াই করতে দিতে, পাশে থাকতাম না? বৈশাখী আর কোনো কথা বলেনি, শুধু বলল, আসলে আমি কারো ওপর নির্ভর করতে চাই না। সেই থেকে রায়হান আর বৈশাখীর একসাথে চলা। যদিও মানুষের গল্পের শেষ নেই, নিউরোমেডিসিনের ডাক্তার এমআরআই করাতে বলল বৈশাখীকে। অনেক টাকার ব্যাপার। রায়হান বলল, বৈশাখী তুমি টাকার চিন্তা করবা না। বৈশাখী কোনোভাবে রাজি হচ্ছিল না, কিন্তু রায়হানের চাপাচাপিতে অবশেষে এমআরআই করালো। একদিন পরে রিপোর্ট। বৈশাখীকে হলে নামিয়ে দিয়ে রায়হান বাসায় গেল। তখনও ফারহানা বাসায় ফেরেনি। রোহি বাগানে ঘুরছিল, বাবাকে দেখে দৌড়ে আসলো। বাবা, তোমার কি শরীর খারাপ? না তো মা। তোমার টিচার আসেনি? রায়হান মেয়েকে জিজ্ঞেস করলো। না, আজ টিচার আসবে না, ফোন করে জানিয়েছে। ও, তাহলে চলো আমি তোমাকে একটু দেখিয়ে দিই। ওকে বাবা, খুব মজা হবে। বাবা মেয়ে বসে পড়াশোনা করছে, এমন সময় আসলো ফারহানা। এই দৃশ্য দেখে ওর মনটা ভরে গেল। ফারহানাও ওদের পাশে গিয়ে বসলো। ফারহানা বিশ্বাস করতে পারছে না যে রায়হানের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু ও যে নিজের চোখে দেখেছে, অবিশ্বাসী বা করবে কীভাবে। এমন সময় নীলিমা ফোন করলো। ফারহানা সরে এসে ফোন রিসিভ করলো। কী রে নীলিমা, কোনো খবর আছে? নীলিমা বলল, দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এতদিন কিছু বলিনি, তোর সংসারে অশান্তি হবে এই ভেবে, কিন্তু তোর চোখে যে আকুতি দেখলাম তাতে আর মন স্থির রাখতে পারছি না। তারপর তোর ওখান থেকে আসার পথে দেখলাম রায়হান ভাই রিকশায় করে বৈশাখীকে নিয়ে শাহবাগের দিকে গেল। বৈশাখী কী রে? রায়হান ভাইয়ের এক ছাত্রী, অনেক দিন ধরে ওদের নিয়ে কানাঘুষা চলছে। ফারহানা স্তব্ধ হয়ে গেল। তোর কাছে কি ওর কোনো ছবি আছে? দাঁড়া দিচ্ছি বলে নীলিমা আজকেই তোলা দুজনের ছবি পাঠালো। এই মেয়েটাকে ফারহানা সেদিন দেখেছিল রায়হানের সাথে। ও গিয়ে বলল, রায়হান চলো ঘরে যাই, তোমার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। রায়হান বলল, তুমি যাও আমি আসছি। ফারহানা রোহির সামনে থেকে কান্না লুকিয়ে ঘরে চলে আসলো। কিছুক্ষণ পর রায়হান ঘরে আসলো। কী ব্যাপার জানতে চাইল ফারহানা। বলল, মেয়েটা কে? রায়হান, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? রায়হান বিরক্ত হয়ে জানতে চাইল, কী সব আবোলতাবোল বকছো, কোন মেয়ে আবার, ও তাহলে কতজন আছে তোমার? ফারহানা চিৎকার করে বলল, প্রতারক তুমি একটা, প্রতারক, তোমার সঙ্গে আর যাই হোক সংসার করতে পারবো না। রায়হান বলল, প্লিজ একটু শান্ত হও। ফারহানার হাত ধরতে গেল। খবরদার, তুমি আমাকে ছোবে না, অন্য মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে আবার আমার কাছে এসে সাধু সাচ্ছ। রায়হানের আর সহ্য হলো না, ফারহানাকে চরমিয়ে বসলো। ফারহানা তো নির্বাক হয়ে গেল। ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে আমি ডিভোর্স চাই। ফারহানা চিৎকার করে কাঁদতে লাগলো। আর যাই হোক, তোমার মতো প্রতারকের সাথে এক ঘরে থাকতে পারবো না, তুমি বেরিয়ে যাও, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি।
রায়হান অনেকবার ফারহানাকে বোঝাতে ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। রোহি ওকে দেখে বলল, বাবা তুমি আর পড়াবে না? না বাবা, আজ না, আরেকদিন সব বুঝিয়ে দেব। আমি একটু বাইরে যাব, তোমরা খেয়ে নিও, আমি হয়তো না আসতে পারি। রোহি একটু অবাক হলো, বাবা তো বাসার বাইরে কখনো রাত কাটায় না, আজ কী হলো? মাকে আর কিছু জিজ্ঞেস করলো না। পরদিন সকালেই উকিল ডেকে রায়হানকে ডিভোর্স নোটিস পাঠালো ফারহানা। অবাক হয়ে গেল রায়হান, একটা মিথ্যা অভিযোগে এত বড় সিদ্ধান্ত নিল ফারহানা, ওরও জেদ চেপে গেল। দেখা যাক কতদিন এভাবে একা থাকতে পারে। রায়হানও উকিলের মাধ্যমে নোটিশের জবাবে ওর সম্মতির কথা জানিয়ে দিল। তবে রোহির সাথে সবসময় যোগাযোগ ছিল রায়হানের। বাবা হিসেবে সব দায়িত্বই ও পালন করত। যদিও ফারহানা ওর কাছ থেকে কোনো খরচ নিতে চায়নি, কিন্তু রায়হান বলতো আমার মেয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। সেই রোহির মুখোমুখি হতে হলো ফারহানার। ডিভোর্স কেন হয়েছিল? সত্যি তো এটা তো শুধু ওর আর রায়হানের ব্যাপার ছিল না, ওদের সন্তানের ভবিষ্যৎ এর সাথে জড়িত। তখন জেদের কারণে একথা কেউ চিন্তা করেনি। ফারহানার মাথায় হঠাৎ চিন্তা ঢুকে গেল। আচ্ছা, ও কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছিল? শুধুমাত্র একটা মেয়ের সঙ্গে রিক্সা যেতে দেখেই ওদের সম্পর্কে খারাপ ধারণা করা কি ঠিক হয়েছিল? কিন্তু সম্পর্ক স্বাভাবিক থাকলে রায়হান স্বীকার করলো না কেন? যদিও দ্বিতীয় দিনে রায়হান বারবার ওকে কিছু একটা বলার চেষ্টা করেছে, কিন্তু শুনতেই চায়নি। নীলিমার পাঠানোর ছবি দেখে ও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। ওর বাবার কথা খুব মনে পড়তে লাগলো। বাবা বেঁচে থাকলে অবশ্যই তাৎক্ষণিক এত বড় একটা সিদ্ধান্ত নিতে দিতেন না। রায়হানও তো সময় নিতে পারত, যদিও রায়হান সবসময় প্রচণ্ড জেদি প্রকৃতির। এখন রায়হানকে খুব মিস করে। ওদের ডিভোর্স তো 6 মাসও হয়নি। ফারহানা সিদ্ধান্ত নিল রায়হানের ব্যাপারে আবার একটু খোঁজ নিতে হবে। এখন কি ও বিয়ে করেছে বৈশাখীকে? ভাবতে আবার শরীরটা রিরি করে উঠল। ওর মতো একটা মেয়ের কাছে ওকে পরাজিত হতে হলো। ফারহানা মন খারাপ করে ফেসবুক ঘাটাঘাটি করেছিল। হঠাৎ নজরে আসলো একটা মুমূর্ষ রোগীর জন্য এ নেগেটিভ রক্ত প্রয়োজন। রোগীর অবস্থান ঢাকা নিউরো সায়েন্স হসপিটাল লেখা। তবে যোগাযোগের ঠিকানা রায়হানের নাম ও ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া। ও নীলিমাকে ফোন করল। নীলিমা জানালো, বেশ কিছুদিন রায়হান ভাই ক্লাস নিচ্ছে না, ওই মেয়েটা নাকি খুবই অসুস্থ, ব্রেন টিউমার, বেশি দিন হয়তো বাঁচবে না, তাই ওর কাছেই থাকে সব সময়। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ওর বন্ধু বান্ধবরা যদিও নানাভাবে চেষ্টা করেছে, কনসাল্ট করছে, টাকাও উঠেছে প্রচুর, কিন্তু সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে আরও অনেক টাকা লাগবে। রায়হান ভাইও অনেক খরচ করেছে, কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। শুনেছি সরকারের কাছেও আবেদন করেছে। ফারহানা বলল, নীলিমা একটা কাজ করতে পারবি? আমাকে জেনে দিতে পারবি মোট কত টাকা লাগবে? কেন, তুই কি করবি? দেখি কিছু সাহায্য করা যায় কি না। নীলিমা বলল, ঠিক আছে আমি জানিয়ে দেব। পরদিন নীলিমা জানালো প্রায় 30 লক্ষ টাকা লাগবে সিঙ্গাপুরে। চেন্নাইতে হয়তো একটু কম লাগবে, কিন্তু রায়হান ভাই রিস্ক নিতে চাচ্ছেন না, উনি সিঙ্গাপুরে নিতে চান। ফারহানা সিদ্ধান্ত নিল ওই টাকাটা দিবে। ওর বাবার নামে একটা চ্যারিটেবল ফান্ড করা আছে, প্রায় 100 কোটি টাকা আছে সেখানে, ওখান থেকেই দেবে। অফিসে গিয়ে চিফ অ্যাকাউন্টেন্টকে ডেকে চ্যারিটেবল ফান্ড থেকে 30 লক্ষ টাকা তুলে বৈশাখের সাহায্যের জন্য খোলা অ্যাকাউন্টে জমা দিতে বলল। দুপুর 1টার দিকে রায়হানের মোবাইলে মেসেজ আসলো, ওই অ্যাকাউন্টে টাকা এসেছে। রায়হান মেসেজ দেখে প্রথমে ভাবলো 30,000, যখন টোটাল ব্যালেন্স দেখলো তখন তো চক্ষু ছানা ভরা। এত টাকা কে পাঠালো? জগতে তাহলে এখনও ভালো মানুষ আছে? পরবর্তী পর্ব পড়তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুনভাবে মোটিভেট করে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। লেখা এবং উপস্থাপনায় ভুল হতেই পারে, সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।